আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদেরকে পাউরুটি আর দুধ দিয়ে মজার একটি নাস্তা তৈরি করে দেখাবো। আর এই নাস্তাটি অনেক বেশি ক্রিমি হয় এবং এর স্বাদও হয় দুর্দান্ত। তো চলুন কথা না বাড়িয়ে তৈরি করা যাক আজকের রেসিপি। আমি এখানে 1.5 কাপ পরিমাণ দুধ নিয়েছি। দুধটাকে আমি আগে থেকে জাল করে রেখেছি। আমি এখানে 3 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি। আমি এখানে চিনির পরিমাণটা একটু কম দিয়েছি, আপনারা চাইলে বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন। সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার। আর এই কাস্টার্ড পাউডারটা আপনারা যে কোনো মুদি দোকান বা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন, আর দামও হাতের নাগালের মধ্যে। আর এখন সব কিছু আমি ভালো করে মিশিয়ে নেব ঠান্ডা থাকা অবস্থায়। চুলায় এই মিশ্রণটি দেওয়ার পর অনবরত নাড়াচাড়া করতে হবে, কারণ কাস্টার্ড পাউডার দেওয়ার কারণে এটা কিন্তু খুব বেশি জাল করতে হবে না। মাত্র 2 থেকে 3 মিনিট পর্যন্ত জাল করলেই এটা তৈরি হয়ে যাবে। তো দুধের এই মিশ্রণটা এখন অনেকটাই ঘন আর ক্রিমি হয়ে গেছে। তো আমি এখন এটাকে চুলা থেকে নামিয়ে নিব, কারণ এটা ঠান্ডা হয়ে গেলে আরও কিছুটা জমে যাবে। আর এখন আমি চলে এসেছি পরবর্তী স্টেপে। আমি এখানে নাস্তাটি তৈরি করার জন্য কিছু স্যান্ডউইচ ব্রেড নিয়েছি, আর একটা কুকি কাটারের সাহায্যে আমি এগুলোকে নাস্তার শেপ দিয়ে নিব। তো এখন আমি এগুলোকে মাঝখান থেকে কুকি কাটারের সাহায্যে কেটে নিচ্ছি, আর এভাবে আমি সবগুলো ব্রেড কেটে নিব। এখন আমার সবগুলোই কাটা হয়ে গেছে, আমি এগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি। এরপর আগে থেকে যে কাস্টার্ড মালাইটি তৈরি করে রেখেছিলাম সেটা এটার উপরে দিয়ে দিচ্ছি। আর অবশ্যই খেয়াল রাখতে হবে যেন কাস্টার্ড মালাইটি ঠান্ডা থাকে, তা না হলে ব্রেডগুলো ভেঙে যেতে পারে। তাই অবশ্যই কাস্টার্ড মালাইটি ঠান্ডা করে দিতে হবে। আর কাস্টার্ড মালাই দেওয়া হয়ে গেলে আমি উপরে কিছু পেস্তা বাদাম দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। আর আপনারা চাইলে এখানে যে কোনো ধরনের ড্রাই ফ্রুটস ইউজ করতে পারেন। আর আমি এই নাস্তাটিকে ফ্রিজের নর্মাল পোর্শনে রেখে দিব 30 মিনিটের জন্য, কারণ ডেজার্ট কিন্তু ঠান্ডা খেতেই ভালো লাগে। আর 30 মিনিট পর আমি এটা ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি। আর দেখুন এটা মালাইটাকে কত সুন্দরভাবে সোক করে নিয়েছে, আর এটা মুখে দিতেই একদম মিলিয়ে যাবে। এই গরমে কলিজা ঠান্ডা করার মতো এই রেসিপিটি একবার হলেও ট্রাই করবেন, আর আমাকে কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।